আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে ফিরেলাম একুশে টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তীব্রস্ন নিবেদিত সিনে হিটসে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি, কারণ আপনাদের ভালোবাসা আমাদের সাথে আছে। আপনারা যারা নিয়মিত দর্শক তারা তো জানেনই আমরা অনুষ্ঠানটি কীভাবে সাজাই, কিন্তু যারা আজকে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজাই যে সকল ছবি মুক্তি পেয়েছে অথবা মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলোর তথ্য এবং গল্প নিয়ে, আর তার সাথে থাকে আপনাদের পছন্দের কিছু গান, আর সেই সাথে থাকেন একজন অতিথি যিনি আমাদের সাথে কথা বলেন চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। আজও তেমনই একজন অতিথি আমাদের সাথে আছেন, আমরা জানব কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন ইকবাল হোসেন, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। গত ঈদে আমরা জানি তিনটি ছবি মুক্তি পেয়েছে, একটির নাম শান, বিদ্রোহী এবং গুলুই। এই তিনটি ছবির ক্ষেত্রে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? অন্য অন্য মানে যে ঈদে যে ছবি রিলিজ হয়েছে আর এইবার যে ঈদের রিলিজ ছবি হয়েছে তা অনেকটাই ডিফারেন্ট। তো আমরা এবার খুব আশাবাদী ছিলাম যে দুই বছর করোনার পর একটা হলে খুব জমজমাট একটা বিজনেস হবে বা জমজমাট একটা ছবি মানুষ উপহার দিবে, এই ধরনের একটা আশা ছিলাম আমরা, কিন্তু টোটালি আমরা ব্যর্থ। ও আচ্ছা আচ্ছা, ঠিকটার উল্টোটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কারণ ফেসবুকে আর ইউটিউবে ছবি হিট হলে তো হবে না, হিট হইতে হবে সিনেমা হলে, সিনেমা হলে দর্শক যেতে হবে। তো শান সিনেপ্লেক্সে মোটামুটি ভালো গেছে, কিন্তু অন্য অন্য ছবির তুলনায় অনেকটাই কেমন যেন এবার মানে বুঝলামই না, এবার সিনেমার বিজনেসটা মাথায় ঢুকলো নাকি। একদম শেষে তো শাকিব খানের ছবি মানে মুক্তি পেল, কিন্তু তারপরেও কেন ব্যবসা সফল হচ্ছে না, কি মনে করছেন ব্যর্থতাটা কোথায়? আসলে আমার মনে হয় যে ছবির মতো ছবি হইতে হবে, ছবির মতো ছবি হইতে হবে, ছবির মতো গল্প হইতে হবে, এবং সব কিছু মিলে যদি সব নিঃসন্দেহে এবার মানে পুরা আমরা যারা ফিল্ম প্রোডিউসার আছি বা আমরা যারা ডিরেকশন যারা ডিরেক্টর আছে এবার কিন্তু আমরা সবাই হতাশ। আমার হিসাবে তো সিনেমা হল টসটস হয়ে যাওয়ার কথা, বহুদিন পর সিনেমা হলে দর্শক দেবে, কিন্তু সেটা তো টোটালি একটা আমরা উল্টোটা পাইছি। আপনি তো শাকিব খানকে নিয়ে অনেকগুলো কাজ করেছেন, কিন্তু শেষে যে কাজটি করেছেন আপনি ছবির কাজ, সেটাতেও কি শাকিব খান আছেন? দুটো ছবি বিট্রেয়াল রিভেঞ্জ, না দুটাতে শাকিব নাই। আপনার এই নতুন ছবি দুটোতে কারা কারা অভিনয় করছেন? আমার রিভেঞ্জে রশন, বুবলি, মিশা সদাগর, মানে ইলিয়াস কোবরা, যারা আছে মানে হায়াত সাহেব, কাজী হায়াত সাহেব, মানে যারা মানে এই যুগে যাদেরকে স্টার বলা হয় সবাই আছে। আমরা এই কথায় আবার ফিরব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম তীব্রস্ন নিবেদিত সিনে হিটসে। আমরা অতিথির কাছে ফিরব। ভাইয়া, কথা হচ্ছিল আপনার শেষের দুই ছবি নিয়ে ছিল, আর বিট্রে তো আপনার দীপজল ভাই, অমিত হাসান, মিশা সাদাগর, বুবলি, রোশন, অনেক মানে অনেক বিগ বাজেটের একটা ছবি এবং বিগ কাস্টিংয়ের ছবি। কোথায় কোথায় শুটিং হয়েছে এগুলোর? এগুলো তো আমি বিট্রে কক্সবাজারে করছি, রাঙামাটিতে করছি, আর ঢাকায় করছি, আর রিভেঞ্জ তো বহু জায়গায় করছি। আমাদের একটা প্রচলিত কথা আছে, কিন্তু কখনো কখনো আবার সেটা প্রমাণিত যে গান হিট তো ছবি হিট, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা সত্য, গান হিট তো ছবি হিট, এটাও সত্য, এটা ফালাইতে পারবেন না। কারণ দুই ঘন্টা বসে থাকবেন আর যে 20 মিনিটের দুটো গান যদি আপনি এনজয় না দিতে পারেন দুটো গানের, সেটাও হবে না, দুটো গান আপনার মাস্ট বি সুন্দর হইতে হবে। তাহলে আপনি কি আপনার এই পরের যে ছবিগুলো করেছেন মানে সেই ছবিগুলোর ক্ষেত্রে গানের ক্ষেত্রে কতটা আশাবাদী? আমার শুটার ছবিতে একটা গান ছিল, এখন প্রায় আমি সেদিন দেখলাম প্রায় 2 কোটির কাছাকাছি ভিউ হয়ে গেছে,
পাসওয়ার্ড ছবির গান তো বহু, মানে তারপর বীরের যে তুমি আমার জীবন, হ্যাঁ এগুলো অনেক ভিউ হয়েছে গান, এগুলো চলছে এই গানগুলো এখন অনেক সুখবর তো। হ্যাঁ তো গান আমি বুঝি কোন গানটা পাবলিক খাবে, কোন গানটা পাবলিকে বাজাবে। যেমন আমার পাসওয়ার্ড ছবির একটা ঈদ মোবারক গান আছে, প্রত্যেকটা ঈদে চার রাতে তিরিশটা নয় গান, তার দুদিন মধ্যে গানটা চলে পুরান ঢাকা মহল্লা এলাকা, ঠিক আছে। নতুন ছবিগুলোর ক্ষেত্রে কি আপনি কি মনে করছেন আগে গান দিয়ে দিবেন? আমার এই দুইটা গান তো একদম নিঃসন্দেহে, দুইটা গান করেছি, ওই ছবির একটা গান করছি, এই ছবির একটা গান করছি, বাম্পার হিট গান হবে। তাহলে আপনার নতুন ছবিগুলো কবে আসছে, আমরা কবে পাচ্ছি হলে? আমার এবার কুরবানির একটা ছবি রিলিজ হবে, ছবির নাম রিভেঞ্জ, যদি আল্লাহ তাআলা সব ঠিকঠাক রাখে, মোটামুটি যদি কাজটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসতে পারি, কুরবানি দিয়ে ছবিটা রিলিজ হবে। আর একটা বিখ্যাত এটা এখনো পর্যন্ত ছবি শেষ হয় নাই, আল্লাহর রহমতে শেষ করি তখন ওইটার ডেট পরে বলবো, কিন্তু কুরবানি দিয়ে ইনশাল্লাহ একটা ফাইনাল আছে। আচ্ছা আচ্ছা, আমরা ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম দিব্য স্নেপেদিত সিনে হিটসে, আমরা অতিথির সঙ্গে ছিলাম, আবার ফিরে যাচ্ছি। ভাইয়া, আমরা চলচ্চিত্রের সুদিনের কথা বলছিলাম, কী মনে করছেন সামনের দিনগুলো কীরকম? আপনার এখানে এসে তো অনেক বড় বড় সুন্দর সুন্দর ডায়লগ মেরে যাই, এর আগেও মেরে গেছি, হ্যাঁ যে বলছি যে সুদিন আসবে, তো আমাদের মন্ত্রী মহোদয় খালি সুদিন শোনায়, আমরা সুদিন বলি। আসলে যে কবে সুদিন দেখবো সেটা এখনো পর্যন্ত আমি নিশ্চিত না, বাট সুদিনটা আসা খুব জরুরি। ভালো ছবি তৈরির জন্য কিন্তু সরকার তো অনুদানও দিচ্ছে। দেখেন এইখানে একটা কথা আছে, ভালো ছবির জন্য সরকার অনুদান দিচ্ছে, কোন ছবিটা অনুদানের ভালো হয়েছে বলেন তো, কোন ছবিটা এই পর্যন্ত যে হলে মার মার কাট কাট দর্শক গেছে এবং সিনেমা হলে টিকিট পায় নাই, সিনেমা অনুদান ছবি অনুদান যে কখন রিলিজ হয় সেই খবরই তো আমরা জানি না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক একটা ছবি হয়েছে এবং সেটার ট্রেলার নিয়ে কিছু আলোচনা সমালোচনা হয়েছে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা মজার কথা বললেন আপনি, সেটা হলো কান উৎসবে মনে হয় এটা গেছে ট্রেলারটা, তো সেখান থেকে আমাদের একজন বলছে যে এটা অফিসিয়াল ট্রেলার না, আবার এখান থেকে মাননীয় তথ্যমন্ত্রী সাহেব বলছে যে এটা অফিসিয়াল ট্রেলার। এই দুটো জায়গায় দেখেন কত ডিফারেন্স গ্যাপ। আর এই ছবিটা আমরা তো এফডিসির থেকে অনেক কিছু শুনছি বা এখনও আমরা জানি, এফডিসি এই ছবিটা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, ওনার নাম শুনলো আমাদের পশম দাঁড়ায় যায়, একদম একদম বিনম্র শ্রদ্ধা ওনার। হ্যাঁ আজকে ওনাকে নিয়ে একটা বায়োপিক করবে এটা পুরো পৃথিবী তাকায় থাকতে হবে, কারণ বঙ্গবন্ধু পুরো পৃথিবীর আমি মনে করি। তো ওইখানে যদি ওই ছবিতেও কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, আমি যতটুকু শুনছি এফডিসির থেকে বা এফডিসির যারা, 2 কোটি টাকার উপর নাকি আপনার হোটেল ভাড়ার বিলই আছে থাকার, ওনার প্রপারলি যে টাকাটা বাজেট করা হয়েছে ওই টাকাটা দিয়ে, যদি আমি জানি না ছবিটা আমি দেখি নাই কতটুকু কী করছে আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি এই ছবিটা নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে, আমাদের বাংলাদেশের লোকজনই করছে। এখনকার প্রজন্ম সহ সব শ্রেণীর এবং সব বয়সের মানুষকে আমরা কিভাবে আসলে হলে ফেরাতে পারি বলে আপনি মনে করছেন? আমার এইটা এইটা এখন আর এগুলো এগুলা চাইলে গভর্নমেন্টই পারে, আর নাইলে কেউ পারবে না। ভাইয়া, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় একটা সাপোর্ট সিনে হিট, এবং এখানে এসে অনেক বড় বড় তারকারা চলচ্চিত্রের কথা বলে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ ইটিভিকে, আর সিনে হিটের দর্শককে অনেক ধন্যবাদ। আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো আপনার ব্যক্তি জীবনের জন্য এবং ব্যবসায়িক জীবনের জন্যও, নিশ্চয়ই আবারও কখনো দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, চলতে চলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আবারও আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একুশে টিভির সাথেই থাকবেন।